ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার 17 জুলাই সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলেও প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ঢাকা 17 আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল 8টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ব্যালট পেপারে সিল দিয়ে বিকাল 4টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ। ভোট শুরু হবার আগে কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন একটা উপস্থিতি ছিল না। সকালে ভোট দিতে আসা বেশিরভাগ ভোটার বয়স্ক। কেন্দ্রের কোন বুথে ভোট দিবেন ভোটাররা সে বিষয়ে সাহায্য করতে কেন্দ্রের বাহিরে প্রার্থীদের এজেন্টদের ভোটারদের সাহায্য করতে দেখা গেছে। ভোট শুরুর এ সময় ঢাকা 17 আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে কোনো ধরনের বিশৃঙ্খলতা পরিস্থিতি দেখা যায়নি।